উইন্ডোজের কিবোর্ডে কিছু শর্টকাট অপশন রয়েছে। আপনি মাউস না ব্যবহার করেও আপনি জাস্ট কিবোর্ডের মাধ্যমে কিছু কিছু কাজ করতে পারবেন। তার মধ্যে একটি শর্টকাট কি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সবার কম্পিউটারে এখানে দিস পিসি অথবা মাই কম্পিউটার ফোল্ডারটি থাকে, তো মাউস দিয়ে ডাবল ক্লিক করে আমাদের মাই কম্পিউটার অথবা দিস পিসি এটা ওপেন করতে হয়। এটা যদি আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে করতে পারি তাহলে জিনিসটা আরো ইজি হয়ে যায় আমাদের জন্য। এটা ওপেন করার জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং ই বাটনটি একসাথে প্রেস করব, তারপরে এটা আমাদের ওপেন হয়ে যাবে। আমি আবারও করে দেখাচ্ছি, উইন্ডোজ বাটন এবং ই বাটন, দেখুন এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে।